উৎসবের আনন্দে মেতেছে বহরমপুরের গোড়াবাজারে চব্বিশ পল্লীর সার্বজনীন পূজা কমিটির সদস্যরা। চার দিন ধরে পুজোর পাশাপাশি আড্ডা এবং খাওয়া দাওয়ায় মেতে উঠবেন পুজো কমিটির সদস্যরা। চিত্রে যখন শহরের বিভিন্ন পুজোগুলো নজর কাটছে, তখন শহরের অলিতে গলিতে পাড়ায় পাড়ায় এরকম অনেক ছোট পুজো আছে যেখানে থিমের আতিশয্য নেই, পুজো কমিটির উদ্যোক্তাদের বাধা নিষেধ বাড়াবাড়ি নেই, ভিড় নেই, যানজট নেই, আছে শুধুই সব কিছু ভুলে এই চার দিন হই হই করে আনন্দে মেতে ওঠা আর একেবারেই একসঙ্গে বসে পাত পেরে খাওয়া দাওয়া। সেই রকমই একটি পুজো হচ্ছে গোড়াবাজার চব্বিশ পল্লী সর্বজনীন দুর্গাপুজোর এই পুজো। এবং এখানে এক চালার মাতৃ প্রতিমা, একেবারেই যে প্রতিমার সাবেকি সাজ। কথা বলবো এই পাড়ার যারা পুজোর সদস্য রয়েছেন তাদের সঙ্গে, যে তারা এই পুজোটা কিভাবে কাটান, এই চার দিন কি কি করেন, কিভাবে এনজয় করেন পুজোটা। আমরাই প্রথম এটা আরম্ভ করেছিলাম, এখন আমাদের পরের জেনারেশন চালাচ্ছে, খুব ভালো চালাচ্ছে। যেহেতু এটা খুব অল্প সংখ্যক সদস্য, একেবারে ঘরোয়া পুজোর মতো এই পুজোটা হয়, খুবই সুন্দর এবং নিয়ম নিষ্ঠা মেনে ঘরোয়া পুজো, খুব ভালো পুজো হয়। এত মানে কি বলবো, আধুনিকতার মধ্যে পাড়ার এই আন্তরিকতাটা আমাদের থেকেই গেছে। শুধু তাই না, আমি বলবো আমরা তো পাড়ার যারা আছে তারা আছি, যারা কাজকর্মের সুবাদে বাইরে থাকে তারাও কিন্তু পাড়ার পুজোতে আসার অন্তত চেষ্টা করে। আর যেটা সবথেকে আনন্দের, আমাদের এই খাওয়া দাওয়ার একটা ভীষণ সুন্দর ব্যবস্থা আছে বলে আমাদের পাড়াতে, কেননা পুজোর কাজকর্ম সেরে বাড়িতে গিয়ে রান্নাবান্না করা একটা ভীষণ ঝামেলার একটা ব্যাপার। সেক্ষেত্রে এই ব্যবস্থাটা আমাদের পাড়াতে সে প্রথম থেকে দেখে আসছে আছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা এখানে ভীষণ আনন্দ করেছে, তার মধ্যে বড়রা একটু ব্যস্ত আছে। এখানে আমাদের প্রত্যেক দিন ষষ্ঠী রাত্রি থেকে নবমী রাত্রি অবধি খাওয়া দাওয়া হয়, সেইগুলোর একটা ব্যবস্থা করা সব জিনিস, তো ভীষণ ভালো লাগছে। আমাদের এই পুজোটা প্রায় 33 বছর কেটে গেল, খুব ছোট্টভাবে শুরু হয়েছিল, এখন তো মহিলা দ্বারা পরিচালিত পুজো, ভীষণ আনন্দ হয়। আর খাওয়া দাওয়ার বিষয়টা তো প্রথমেই আসে, পুজো যখন দুপুর এবং রাত দুভাবেই আমাদের খাওয়া দাওয়া হয়। বাড়িতে রান্না হয় না? একদমই না, পাড়ার মেয়ে বউরা তারা যদি এই চার দিনও ঘরের মধ্যে বন্ধ থাকবে তাহলে আর আনন্দ করবে কখন, সেই জন্যে আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রয়েছে। পাড়ার পুজো মানেই সকলে মিলে একসাথে চার দিন সব ভুলে হই হই করে আনন্দে মেতে ওঠা, যেখানে থিমের কোনো আতিশয্য নেই, কোনো পুজো কমিটির উদ্যোক্তাদের কোনো বিধিনিষেধ নেই, একেবারে চার দিন অনাবিল আনন্দ। এবং পুজোই ভুরি ভোজ, সেটা কিন্তু এই পাড়ার এলাকাবাসীদের একটা অন্যতম, মানে তাদের কাছে একটা আনন্দের জায়গা, যে পুজোতে চার দিন বাড়িতে রান্নাবান্না বন্ধ করে একসাথে মিলে সকলে একেবারে ভুরি ভোজ যাকে বলে পুজোয়। এবং তারা যেটা জানালেন যে তারা কিন্তু এই পাড়ার পুজোটাতেই থাকেন চার দিন, মূলত বাইরেও খুব একটা কেউ ঠাকুর দেখতে যান না, একেবারেই বলা যায় যে মা দুর্গা এই কদিন কিন্তু একেবারেই তাদের পাড়ার মেয়ে হিসেবে থাকে তাদের কাছে। বহরমপুর থেকে গার্গী চৌধুরী, ইমাজিন কমিউনিটি মিডিয়া।